নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। জায়গা দখলের প্রতিবাদ করায় দুই মহিলাকে লাঠি দিয়ে মারধর করার অভিযোগ উঠল। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার নওদা বাজার চণ্ডীপুর এলাকায়। আক্রান্তরা হলেন পূর্ণিমা বিবি ও শীলা বিবি। আক্রান্ত শীলা বিবির স্বামীর অভিযোগ, জায়গা দখলের প্রতিবাদ করায় এদিন সকালে মমতাজ বিবি, সাহেবা বিবি সহ 10-15 জন তার স্ত্রীর ওপর হামলা চালায়। আহত দুজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দখল করতে এসেছিল, ওটার প্রতিবাদ করার জন্য ওরা আমাদের, আমার মাকে আর আমার বউকে মারধর করেছে, ১৪-১৫ জন মিলে। ওদের হাতে কোনো অস্ত্র ছিল? হ্যাঁ, ওরা মাথা টাথা ফাটিয়ে দিয়েছে, হাসুয়া টাসুয়া নিয়েছিল, লাঠি এগুলো নিয়ে মেরেছে, মেরে মাথা টাথা ফাটিয়ে দিয়েছে। কতজন ছিল ওরা? ওরা 10-15 জন ছিল। আপনাদের বাড়ির কজন আক্রান্ত হয়েছে? আমাদের বাড়ির দুজন আক্রান্ত হয়েছে। কোথায় নিয়ে আসলেন? আমরা মালদা সদর হাসপাতালে ভর্তি করলাম। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা নওদা বাজার চণ্ডীপুর। মালদা থেকে দেবুসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। জায়গা দখলের প্রতিবাদ করায় দুই মহিলাকে লাঠি দিয়ে মারধর করার অভিযোগ উঠল। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার নওদা বাজার চণ্ডীপুর এলাকায়। আক্রান্তরা হলেন পূর্ণিমা বিবি ও শীলা বিবি। আক্রান্ত শীলা বিবির স্বামীর অভিযোগ, জায়গা দখলের প্রতিবাদ করায় এদিন সকালে মমতাজ বিবি, সাহেবা বিবি সহ 10-15 জন তার স্ত্রীর ওপর হামলা চালায়। আহত দুজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দখল করতে এসেছিল, ওটার প্রতিবাদ করার জন্য ওরা আমাদের, আমার মাকে আর আমার বউকে মারধর করেছে, ১৪-১৫ জন মিলে। ওদের হাতে কোনো অস্ত্র ছিল? হ্যাঁ, ওরা মাথা টাথা ফাটিয়ে দিয়েছে, হাসুয়া টাসুয়া নিয়েছিল, লাঠি এগুলো নিয়ে মেরেছে, মেরে মাথা টাথা ফাটিয়ে দিয়েছে। কতজন ছিল ওরা? ওরা 10-15 জন ছিল। আপনাদের বাড়ির কজন আক্রান্ত হয়েছে? আমাদের বাড়ির দুজন আক্রান্ত হয়েছে। কোথায় নিয়ে আসলেন? আমরা মালদা সদর হাসপাতালে ভর্তি করলাম। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা নওদা বাজার চণ্ডীপুর। মালদা থেকে দেবুসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।